হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো G8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতে চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম থেকে সূচক সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা চলো এক এক করে এই গাণিতিক সমস্যাগুলোকে প্রমাণ করার চেষ্টা করি। আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা রয়েছে, এখানে আমাদের বলা আছে 4^(n-1)/(2^(n-1)=(2^n+1), এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষ নিয়ে যদি কাজ করি, আমাদের বাম পক্ষে দিয়ে দেওয়া আছে 4^(n-1)/(2^n-1), এটাকে আমরা লিখতে পারি উপরের 4-কে 2^(2^n-1) আকারে। এবং এটাকে লেখা যায় 2^(2n-1). এবং এটাকে আমরা লিখতে পারি 2^(n^2)^(2^n-1)), এই আকারে। কারণ 2^(2)^2)^n এবং 2^(n^2)^2) আমার হচ্ছে একই কথা, কারণ দুটি মানই আমাকে 2^(2n) দিচ্ছে। তাহলে উপরে এটা a^2-b^2 সূত্র, তাহলে এখান থেকে লেখা যায় এটা সমান 2^(n+1)/(2^n-1) হচ্ছে 2^(n-1)। তাহলে আমাদের এই লব এবং হরে 2^(n-1) কাটাকাটি চলে যায়, থাকে শুধু হচ্ছে 2^(n+1)। তার মানে আমাদের বাম পক্ষে ছিল এটি, ডান পক্ষে হচ্ছে, ডান পক্ষ আমাদের ছিল এটা। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিতে পারলাম। তার মানে আমরা বলতে পারি যে আমাদের, সুতরাং আমাদের এই 4^(n-1)/(2^n-1) এর মান হচ্ছে 2^(n+1), এটা প্রমাণিত। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রমাণে আসি। আমাদের প্রথম প্রমাণটি করা হয়ে গেছে। দ্বিতীয় প্রমাণে বলা আছে আমাদের বাম পক্ষের এই রাশির মান হবে হাফ। তাহলে আমরা এই বাম পক্ষের এই রাশিটি নিয়ে কাজ করি প্রথমে। তাহলে বাম পক্ষ সমান আমাদের দেয়া আছে 2^(2p+1)/(3^(2p+q)/(5^(p+q)/(6^p)। এবং নিচে 3^(p-2)/(6^(2p+2)/(10^p) এবং 15^q। তাহলে আমরা প্রথমে আমাদের এই লব এবং হরে যে 6 আছে, 10 এবং 15, এগুলিকে 2 এবং 3 আকারে নিয়ে আসার চেষ্টা করি। অর্থাৎ আমরা যে কাজগুলো করব, আমরা এই পাশে করতে পারি, এটাকে সমান সমান লেখা যায় হচ্ছে গিয়ে, এটা আমাদের 2 আছে, 2টা 2 মতো থাকলো, 2^(2p+1)/(3^(2p+q)/(5^(p+q) এবং 6-কে আমরা লিখতে পারি 2×3^(p). একইভাবে এখানে 3^(p-2)
সিক্সকে লেখা যায় হচ্ছে টু ইন্টু থ্রি, এর উপর পাওয়ার হচ্ছে টু পি প্লাস হচ্ছে টু। টেনকে লেখা যায় হচ্ছে গিয়ে টু ইন্টু ফাইভ, এটা টু দি পাওয়ার পি। এবং ফিফটিনকে লেখা যায় হচ্ছে গিয়ে থ্রি ইন্টু ফাইভ, এটা টু দি পাওয়ার হচ্ছে আমাদের কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান, এখানে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ, ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ। এখানে এটাকে ভেঙে লেখা যায় টু টু দি পাওয়ার পি ইন্টু থ্রি টু দি পাওয়ার পি। এখানে প্রত্যেকটার উপর যদি আমি পাওয়ার ভেঙে দেই, তাহলে থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস টু, টু টু দি পাওয়ার পি, ফাইভ টু দি পাওয়ার পি, থ্রি টু দি পাওয়ার কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার কিউ। এবার আমরা সূচকের নিয়মে লব এবং হরের সবগুলোকে আমি হচ্ছে গিয়ে পাওয়ারগুলো আমরা হচ্ছে সূচকগুলো যোগ বিয়োগ করে ফেলি। তাহলে আমাদের বেস প্রথমে আমরা যদি টু নেই, টু এর উপর প্রথমে লবে পাওয়ার আছে হচ্ছে গিয়ে টু পি প্লাস ওয়ান, এটার সাথে গুণ আকারে আছে টু পি, তাহলে একটা পি যোগ হবে, এবং ভাগ আকারে আছে এটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস টু পি প্লাস টু। সাথে আবার ভাগ আকারে আছে টু টু দি পাওয়ার পি, তাহলে আরেকটা পি হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের টু এর কাজ শেষ। এবার আমরা থ্রিতে নিয়ে যদি আসি, থ্রিতে উপরে আছে আমাদের টু পি প্লাস হচ্ছে কিউ, সাথে একটা গুণ আকারে আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে প্লাস পি হবে। এবং নিচে আছে হচ্ছে গিয়ে এটা এবং এটা এবং এটা, তাহলে আমাদের মাইনাস হবে হচ্ছে গিয়ে পি মাইনাস টু, আর একটা মাইনাস হবে হচ্ছে গিয়ে টু পি প্লাস টু, এবং আর একটা মাইনাস হবে হচ্ছে গিয়ে কিউ। এবং এর সাথে গুণ আকারে থাকবে হচ্ছে গিয়ে আমাদের ফাইভ, উপরে আছে হচ্ছে আমাদের পি প্লাস কিউ, এবং নিচে আমার একটা যেহেতু নিচে আছে হর আকারে, তাহলে একটা হবে মাইনাস কিউ আর একটা হবে মাইনাস পি। তাহলে এবার আমাদের এই পি এবং এই পি কাটাকাটি চলে যাচ্ছে, এই কিউ এই কিউ কাটাকাটি চলে যায়, এখানে পি কিউ সব কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখানে পজিটিভ টু পি আছে এবং এখানে একটা নেগেটিভ টু পি হবে, এটা কাটাকাটি চলে যায়, এখানে একটা নেগেটিভ টু পি, এখানে একটা পজিটিভ টু পি কাটাকাটি চলে যাচ্ছে, এই পজিটিভ পি এই নেগেটিভ পি কাটাকাটি চলে যাচ্ছে, এখানে আমার মাইনাসে মাইনাসে প্লাস টু এবং এখানে মাইনাস টু, আমার এটাও কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে যে জিনিসগুলো থাকছে হচ্ছে গিয়ে, এইখানে টু এর উপর পাওয়ার থাকছে হচ্ছে একটা প্লাস ওয়ান এবং এখানে একটা মাইনাস টু, থ্রি এর উপর আমার পাওয়ার কিছুই থাকছে না, তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো, এবং ফাইভের উপর কিছু থাকছে না, তাহলে ফাইভ টু দি পাওয়ার জিরো। তাহলে এটার মান আসছে হচ্ছে গিয়ে টু ইনভার্স ওয়ান, এগুলির মান হচ্ছে এক করে, তাহলে এটা হচ্ছে গিয়ে টু ইনভার্স ওয়ানই থাকবে। আমি টু ইনভার্স ওয়ানকে আমরা লিখতে পারি সূচকের নিয়মে হাফ আকারে, এবং এই হাফই ছিল আমাদের ডান পক্ষ। তাহলে এটা সমান সমান আমি হচ্ছে গিয়ে ডান পক্ষ লিখে দিতে পারি, তার মানে আমরা বলতে পারি আমাদের যে রাশিটি দেয়া ছিল তার মান হচ্ছে হাফ, সেটা আমরা প্রমাণ করতে পারলাম। আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম দুটি গাণিতিক সমস্যার প্রমাণ বুঝতে পেরেছ। বন্ধুরা এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যাগুলো প্রমাণ করার চেষ্টা করি। আমাদের তৃতীয় গাণিতিক সমস্যায় বলা ছিল এর বামপক্ষের এই রাশিমালাটির সম্পূর্ণ মান হবে ওয়ান। তাহলে আমরা তৃতীয় গাণিতিক সমস্যার বামপক্ষ নিয়ে যদি প্রথমে কাজ করি, আমাদের বামপক্ষে দেয়া আছে এ টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, এই সম্পূর্ণটার উপরে পাওয়ার হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, এর সম্পূর্ণর উপর পাওয়ার হচ্ছে এল ইন্টু এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এল, এর সম্পূর্ণটার উপর পাওয়ার হচ্ছে এম। তাহলে প্রথমে আমরা সূচকের কাজ এই ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করে নিই। তাহলে এ টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম কে আমরা সূচকের নিয়মে লিখতে পারি এ টু দি পাওয়ার এল মাইনাস এম
এর উপরে পাওয়ার হচ্ছে এন, এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এর উপর পাওয়ার হচ্ছে এল, এবং এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন মাইনাস এল, এর উপর পাওয়ার হচ্ছে এম। তাহলে আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, মানে সূচকের উপর যদি আরেকটি সূচক থাকে, তাহলে সূচকগুলো পরস্পর গুণ হয়ে যায়, তাহলে এটাকে লেখা যায় এন ইন্টু এল মাইনাস এম আকারে, এটাকে লেখা যায় এল ইন্টু এম মাইনাস এন, এটাকে লেখা যায় এম ইন্টু এন মাইনাস এল। তাহলে এটাকে আমি সরাসরি লিখে দিতে পারি, যেহেতু তিনটির হচ্ছে কি আমার ভিত্তি সমান, সূচক ডিফারেন্ট, তাহলে আমি সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যোগ করি, তাহলে এখানে হচ্ছে কি গুণফল আকারে করে নিই আগে, এন এল মাইনাস হচ্ছে গিয়ে এম এন, যোগ এখানে হচ্ছে এম এল মাইনাস হচ্ছে গিয়ে এন এল, প্লাস হচ্ছে এম এন মাইনাস হচ্ছে এম এল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই এম এন এম এন কাটাকাটি চলে যায়, এম এল এম এল কাটাকাটি চলে যায়, এন এল এন এল কাটাকাটি চলে যায়। তাহলে আমার এখানে মান থাকে আলটিমেটলি এ টু দি পাওয়ার জিরো, এবং আমরা যদি কোনো কিছুর উপর যদি সূচক শূন্য হয় তাহলে সেটা সমান সমান হচ্ছে আমাদের ওয়ান, এবং এটাই আমাদের ডান পক্ষ ছিল। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারলাম, অর্থাৎ আমাদের তৃতীয় গাণিতিক সমস্যাটি প্রমাণ হয়ে গেল। এবার একইভাবে আমরা এই চতুর্থ গাণিতিক সমস্যাটিকে সমাধান করব। আমাদের চতুর্থ গাণিতিক সমস্যার বাম পক্ষে দেয়া আছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার টোয়াইস আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু পি প্লাস, গুণ আকারে আছে, এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু কিউ। তাহলে যেহেতু তিনটি ভগ্নাংশ গুণ আকারে আছে, তাহলে আমরা এই তিনটিকে একসাথে গুণ করে দিতে পারি, বা আলাদা আলাদাভাবে আমি কাজ করতে পারি। এখানে যেহেতু দুটির ভিত্তি হচ্ছে আমার সমান, তাহলে এটাকে আমি লিখতে পারি একসাথে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর, এটাকেও সূচকের নিয়মে লেখা যায় এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস হচ্ছে টু পি, এবং এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস হচ্ছে টু কিউ। তিনটি ভিত্তির উপর সূচক ডিফারেন্ট, কিন্তু তিনটি হচ্ছে গুণ আকারে আছে, তাহলে আমরা হচ্ছে কি সবগুলো সূচক যোগ করে দিতে পারি। তাহলে এখানে পি প্লাস কিউ মাইনাস টু আর, এই সূচকটি যোগ হয়ে যাবে, তাহলে কিউ প্লাস আর মাইনাস হচ্ছে টু পি, যোগ আর প্লাস পি মাইনাস হচ্ছে টু কিউ। তাহলে এখানে আলটিমেটলি আসে এ টু দি পাওয়ার, আমার এখানে পি দুটি পজিটিভ আকারে আছে এবং একটি নেগেটিভ, তাহলে এই পি এই পি এই দুটি পি একসাথে কাটাকাটি চলে যায়, আমাদের একটা পজিটিভ কিউ একটা পজিটিভ কিউ দুটা পজিটিভ কিউ একটা নেগেটিভ টু কিউ, তাহলে এগুলিও কাটাকাটি চলে যাচ্ছে। একইভাবে দুটা পজিটিভ আর দুটা নেগেটিভ আর আমার হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমার এর উপর পাওয়ার থাকে হচ্ছে শূন্য, যেটা সমান সমান আমরা জানি সূচকের নিয়মে ওয়ান। তাহলে এটা সমান সমান আমরা ডান পক্ষ লিখে দিতে পারি, কারণ আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে গাণিতিক সমস্যা সেখানে বলা ছিল এই রাশিটির মান হবে ওয়ান, তার মানে আমার ডান পক্ষ সমান এটা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ আমরা আমাদের এই চতুর্থ সূচকের গাণিতিক সমস্যাটিও সমাধান করতে পারলাম। আশা করি তোমরা এই তৃতীয় ও চতুর্থ গাণিতিক সমস্যার প্রমাণটিও বুঝতে পেরেছ। বন্ধুরা, আশা করি আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করলাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে আরও কিছু নতুন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।